চুরি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাশিয়ায় গ্রেফতার আমেরিকান সেনা গর্ডন ব্ল্যাককে 3 বছর 9 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার ভ্লাডিভস্টকের আদালত এই রায় দেয় বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। গত 2 মে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হন গর্ডন। পারমাণবিক শক্তি সমৃদ্ধ 2 দেশ রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার পিয়ংইয়ংয়ে ওই চুক্তি স্বাক্ষর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় রেড সিতে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার। ওই হামলায় একজন নাবিক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি এসব তথ্য জানিয়েছে। প্যালেস্টাইনে আগ্রাসন চালানোর মধ্যেই এবার লেবাননে হামলার জন্য অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF বিবৃতিতে জানিয়েছে পরিস্থিতি পর্যালোচনায় লেবাননে আক্রমণের জন্য অপারেশনাল পরিকল্পনা অনুমোদিত হয়েছে। তীব্র গরমে অতিষ্ঠ দেশের পূর্বাঞ্চলের জনজীবন, গরমে হাঁসফাঁস অবস্থা আইওয়া থেকে মেইন স্টেটের 73 মিলিয়ন মানুষের। শিকাগো, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভেনিয়ার পিটসবার্গে তাপমাত্রা 100 ডিগ্রি ছাড়িয়েছে। মিশিগানের ওয়েইন কাউন্টিতে পুলিশের গুলিতে এক সন্দেহভাজন অস্ত্রধারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মিশিগান এভিনিউর নিউবেরি স্ট্রিটে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে নিউ ইয়র্কের পেন স্টেশনে নিউ জার্সি ট্রানজিটের পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া একই সাথে অ্যামট্রাকের একটি ট্রেন বিকল হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে পেন স্টেশনে 1.5 ঘন্টার জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে বিপাকে পড়েন হাজারো যাত্রী। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জের বহু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 মিলিয়ন মানুষ। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের 6টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। দ্বিতীয়বারের মতো সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সিরিল রামাফোসা। বুধবার প্রিটোরিয়া শহরে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শপথ নেন তিনি। 2018 সালে প্রথমবার সাউথ আফ্রিকার ক্ষমতায় আসেন ধনকুবের ব্যবসায়ী থেকে রাজনীতিতে উঠে আসা 71 বছর বয়সী এই নেতা। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে লড়াই করে 18 রানে হেরেছে স্বাগতিক আমেরিকা। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে 4 উইকেটে 194 রান করে প্রোটিয়ারা। টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 6 উইকেটে 176 রানে থামে আমেরিকান ইনিংস। সৌজন্যে সোশ্যাল ডিস্টেন্সিং ব্যাংক PLC।